কোভিড-19 বা করোনা ভাইরাস, তোমরা সবাই আশা করি এই ভাইরাস সম্পর্কে কম বেশি জেনেছ। যারা কম জেনেছ তাদেরকে বলবো আরও বেশি করে জেনে নিতে, বিকজ যত বেশি তুমি জানতে পারবা তত বেশি তুমি নিজেকে সেফ রাখতে পারবা। তো আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই ভাইরাস থেকে আমরা কীভাবে বেঁচে থাকবো বা এই ভাইরাসের আক্রমণ থেকে, সংক্রমণ থেকে নিজেকে কীভাবে রক্ষা করে রাখবো। তোমরা জানো যে আমাদের বাংলাদেশ হচ্ছে অত্যন্ত গণবসতিপূর্ণ একটা দেশ। আমাদের এই বাংলাদেশের চারপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তার প্রায় প্রত্যেকটাতে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আমাদের বাংলাদেশের অফিসিয়াল তথ্য অনুসারে এখনও আমাদের দেশে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই, বাট আমার মনে হচ্ছে কেউ না কেউ থাকতে পারে। বিকজ সবগুলো রোগীকে কিন্তু আমরা টেস্ট করতেছি না, যাদের জ্বর হচ্ছে বা লক্ষণ দেখা দিচ্ছে এরকম অনেক মানুষ আমাদের আশেপাশে ছড়িয়ে ছড়িয়ে থাকতে পারে। চাইনিজ বলো বা অন্যান্য যারা ফরেনার আছে তারা কিন্তু যাওয়া আসা করতেছে, রাইট? তাদের কারো মাঝে করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং সে হয়তো আমাদের বাংলাদেশের কারো না কারোর সাথে মিশতেছে, এবং যাদের সাথে মিশতেছে তাদের মাঝে যদি এই ভাইরাস সংক্রমিত হয় তাহলে কিন্তু আমরা অনেক সময় জ্বর মনে করে কিংবা আমাদের যে নর্মাল যে হাঁচি কাশি হয় সেটা মনে করে আমরা হয়তো সেটাকে গুরুত্ব দিচ্ছি না। এরকম দুই একজন পাবলিক আমাদের দেশে থাকতে পারে যারা করোনা ভাইরাস আক্রান্ত, হয়তো আমরা সেটা সম্পর্কে জানি না, সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই। আর আমাদের মেডিকেল সাপোর্ট এবং যে ইনস্ট্রুমেন্টেশন দরকার করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তকরণের জন্য সেগুলোও কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না। সো কেউ যদি দুই একটা লোক যদি করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশে থেকে থাকে এবং যারা চীন থেকে যে সকল শিক্ষার্থী বাংলাদেশে এসেছে তাদের মাঝে যদি কেউ না কেউ আক্রান্ত থাকে তাহলে দেখো তার মাধ্যমে এটা যদি আরও পাঁচজনের মধ্যে ছড়ায়, দেন যদি আরও পাঁচজনের মধ্যে ছড়ায় এবং এই দশজন থেকে যদি দুজন মানুষও যদি রাস্তাঘাটে চলাফেরা করে একটা শহরে, তাহলে দেখো তার থেকে কী পরিমাণে এটা দ্রুত ছড়িয়ে যাবে বাংলাদেশের সবার মাঝে। বিকজ আমাদের দেশে প্রত্যেক দিনই একজন মানুষের সাথে কমপক্ষে 20 জন মানুষের ইন্টারাকশন হয়, দেখা হয়, কথা হয়, আমরা গাড়িতে উঠি, রিক্সাওয়ালার সাথে কথা বলতেছি, তারপর হচ্ছে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক কিছু ক্রয় করতেছি তার সাথে কথা হচ্ছে। সো কেউ না কেউ যদি আক্রান্ত থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভাইরাসটা বাংলাদেশে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়বে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মানে বাঁচানোর জন্য উপরওয়ালা ছাড়া আর কেউ কিন্তু নেই। বিকজ এটার কিন্তু কোনো ভ্যাকসিন নেই, কোনো প্রতিষেধক বা টিকা কিছুই নেই। ইভেন এটার যে ক্যারেক্টার, করোনা ভাইরাসের যে ক্যারেক্টার সেটাও কিন্তু ভিন্নধর্মী এবং সেটাকে আইডেন্টিফাই করাও কিন্তু অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে এটা মিউটেশনের মাধ্যমে তার যে চরিত্র সেটাকে বদলাতে সক্ষম। সো দেখা যাচ্ছে যে আমরা যদি আক্রান্ত হই তাহলে কিন্তু আমাদের দেশে বিশাল এক ক্ষতি হয়ে যাবে, আর অর্থনৈতিক বলো, তারপর আমাদের মেডিকেল খাত বলো, বিভিন্ন খাতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে। মানুষ মারা যাবে সেটা কিন্তু বড় ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সব কিছু ভেঙে পড়বে, ঠিক যেমনটা হয়েছিল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যখন বেড়ে গেছিলো তখন, ঠিক ওই সময় থেকে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। এর ফাঁকে আমি আরেকটা তথ্য দিতে চাই, এই পর্যন্ত দেখো বাংলাদেশের বাইরে যে পরিমাণে মানুষ মারা গেছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে, অন্য কোনো ভাইরাস আক্রান্ত হয়ে পৃথিবীতে কখনো এত মানুষ মারা যায় নাই। আজকে 20 তারিখ ফেব্রুয়ারির আজকের লাস্ট যে মৃতের তালিকা সেটা হচ্ছে 2,123 জন মারা গেছে, ঠিক আছে, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং 75,000-এরও বেশি মানুষ আক্রান্ত যারা আইডেন্টিফাইড, মানে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে যে এরা আক্রান্ত। আনআইডেন্টিফাইড আরও কতজনের মাঝে এই করোনা ভাইরাস রয়েছে তার কোনো কি নেই, হিসাব নেই। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দিন এই আক্রান্তের সংখ্যা বাড়তেছে, মৃতের সংখ্যা বাড়তেছে এবং সেটা কখন গিয়ে থামবে আমরা কিন্তু জানি না। সো আমাদেরকে এখন থেকে সচেতন থাকতে হবে। সচেতন কীভাবে থাকবো? আমরা সবসময় এরকম সার্জিক্যাল মাস্ক পরে বের হব এবং বাসায় আসার পরে হাত মুখ ভালো করে ধুবো এবং তারপরে খাবার আমরা ধরবো। আর প্রত্যেক দিন নিয়মিতভাবে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর অল্প অল্প পরিমাণে আমরা পানি পান করবো এবং নিজের রুম কাপড় চোপড় নিজে পরিষ্কার থাকবো, ধুয়ে রাখবো, তাহলেই কেবল এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো আমরা যদি, যারা অ্যাটলিস্ট আমার ভিউয়ার আছো তোমরা,
তারা যদি রাস্তায় যদি আমরা মাস্ক পরে নামি, তাহলে দেখবা তোমার দেখা দেখি আরও 10 জন নামবে, সবাই উৎসাহিত হবে। মাস্ক পরলে কিন্তু আমাদের ক্ষতি নেই, ঠিক আছে? এমনি আমাদের দেশের বায়ু দূষণ, আমরা বায়ু দূষণ থেকেও কিন্তু রক্ষা পাচ্ছি মাস্ক পরলে। সো আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা মাস্ক পরবা এবং করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সব কিছুই তোমরা মেনে চলবা, যাতে আমাদের দেশে এই ভাইরাসটা ছড়িয়ে না যায়। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, এই ভাইরাসটা আমাদের দেশে ছড়াবে না বলে আমার বিশ্বাস। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।